সো গুড মর্নিং ওয়ান সেকেন্ড। তো আমাদের যে প্রোডাক্টটা আমি দেখাবো, যে আমাদের কোম্পানি যেমন অ্যাকুলাইট দেখলেন আপনার হাঁটু ব্যথা ভালো করে, আমাদের ব্রেসলেট দেখলেন দিদি আপনি রেজাল্ট পেলেন, হেলথ কেয়ার এরকম ওয়ান্ডারফুল রেজাল্ট আছে আমাদের। তো আপনার সামনে আমাদের সেলস লিডার ইয়াসমিনা খাতুনকে আমি এখানে ডাকবো, আমাদের ইউনিক প্রোডাক্ট ফিমেল স্যানিটারি ন্যাপকিন ওটা ডেমনস্ট্রেশন দেওয়ার জন্য, ওটা সম্বন্ধে আমি একটু বলে দিই। ওর মধ্যে ওটা হচ্ছে অ্যাবজর্পশন পাওয়ার খুব বেশি আছে, কটন নেই, অক্সিজেন ব্যবহৃত আছে, ওর মধ্যে নেগেটিভ আয়ন চিপ আছে, যেটা বেসিকের মধ্যে আপনি নেগেটিভ আয়ন দেখবেন, যেটা মিনা বলছিল নেগেটিভ আয়ন আছে, তার জন্য বডি ইমিডিয়েট এনার্জি পায়। মহিলারা পিরিয়ডসের সময় দেখবেন খুব এনার্জিলেস থাকে, ওই নেগেটিভ আয়নের জন্য এনার্জিটা পায়। বাকিটা আমি মিনাকে এখানে বলতে বলবো, তো তুমি বড় করে হাত দিয়ে মানে কোনো এ না ঢোকার জন্য কিন্তু বাজার থেকে যে ন্যাপকিনটা কিনি আমরা কিনলে সেটা দ্বিতীয়বার বক্স করতে পারি। আর এই ন্যাপকিনের কাজ বলি, ঘুরে রিপোর্ট অনুযায়ী প্রতি 7 মিনিটে একজন করে মহিলা মারা যায় সার্ভিক্স ক্যান্সারে, সাথে ব্রেস্ট ক্যান্সার, ওভারি মানে সিস্ট হয়, এই ক্ষেত্রে সার্ভিস ক্যান্সার মানে ইউটেরাসে ক্যান্সার হয়, ইউটেরাস ক্যান্সার হয়, তারপরে মানে খুব ক্লান্ত নিজেকে বোধ হয়, মানে যখন পিরিয়ড হয় চলাকালীন মেয়েদের তখন দেখবেন একটা অস্বস্তি, মানে একটা মানে ভিতরে এমন অস্বস্তি হয় যেন মনে হচ্ছে শরীরটা উইক লাগছে, কে কিছু বললে আমরা খিটখিট, আমাদের মেজাজ অন্যরকম হয়ে যায়। মানে আর যে আর দুপুর দুপুর দিন যেরকম থাকি ওই কিন্তু 7-8 দিন সেরকম থাকি না আমরা, তারা চলো আমি এই ডেমনস্ট্রেশনটা দেখাই। আমরা বাজার থেকে প্রথম আমি এমনি এটা হাত দিয়ে একবার টেস্ট করি, আমরা বাজার থেকে যে ন্যাপকিনটা কিনি সেটা আপনি চেক করে দেখুন, যখন খুলে ইউজ করি এত মসৃণ হয়। দিদি ভাই আপনি দেখুন, আপনি দেখুন দাদা আসলে আমরা যে বাজার থেকে যে ন্যাপকিনটা কিনে দেখবেন এরকম একটা চিপ থাকে, আসলে ওটা কিন্তু চিপ না, একটা কালার করা থাকে না, আমি আগে যখন ইউজ করতাম দেখতাম চিপ দেখে কিন্তু সেটা চিপ নয়, সেটা কিন্তু কালার। এটা আমাদের পিওর ভার্জিন কটন দিয়ে তৈরি, এতে 8টি লেয়ার আছে। আমরা যে বাজার ন্যাপকিনটা ইউজ করি সেই ন্যাপকিনটা হচ্ছে 3 ঘন্টার বেশি ইউজ করতে পারে না, কিন্তু ওই ন্যাপকিনটা মানে 10 ml ব্লাড কালেক্ট মানে অ্যাবজর্ব করতে পারে। এর অ্যাবজর্বেশন পার্টটা আমি দেখাবো, এই শোষণ ক্ষমতা আপনার 50 ml অনেক বেশি। এটা 10 ml, আমি 10 ml জল দিচ্ছি দেখুন, 25 ml বলি না, আমি তো বলবো 15 হলে 15 ml আবার দিলাম আমি 2 মিনিট এটুকে রাখবো। আমরা বাজারে যে ন্যাপকিনটা নিয়ে আমার কি 15 মিনিট যে এটা এটা অ্যাবজর্ব হয়ে যেটা অ্যাবজর্ব করলো এরকম কি অ্যাবজর্ব করবে সেম? আমরা বাজারে ন্যাপকিন কিনি দেখুন, এটা
আমার হাত যেন এরম করে দেখাচ্ছে, এটা ছিল কিন্তু দেখুন জল বেরোবে না, জল বেরোবে না। কিন্তু আমরা ওটা ইউজ করেছি, মেয়ের আমরা জানি সাইড থেকে মানে লিকুইডে মানে জল বেরিয়ে আসে, কিন্তু এটা তো সেটা আপনি পাবেন। আমি বিনা ডাকায় আমি চলে যাবো কেন? আচ্ছা আমি এবার ডেকে নিচ্ছি আমাদের গোল্ড লাইন লিডার হাবিবুর স্যার রহমানকে। আপনি কি জন্য ডাকছেন স্যার? আমি ন্যাপকিনের ডেমোনস্ট্রেশন, এই নেগেটিভ আয়ন চিপের ডেমোনস্ট্রেশন করছি। আচ্ছা ধন্যবাদ। বিনা দাদাই বলছি গেলে সম্মান থাকে আপনি সাজানো আপনি কোন আমি দেখি পাই এবং ওনারটা ব্যালেন্স আমি ডেমো করবো। আমাদের দেশের যেমন ডেমোটা আমরা দেখলাম সেম নেগেটিভ আয়নটি মহিলাদের ক্ষেত্রে পিরিয়ডসের দিনও এই রকমই কাজ করে। তো ওনাকে আমি বলবো এইভাবে দেখাতে, ওই ডান দিকের হাত তুলে আর ডান দিকের পাড়া তুলে ওনার ব্যালেন্স তাহলে কমে গেল। এই ইমব্যালেন্স অবস্থায় ওনাকে আমি নিচের দিকে নামাবো, দেখুন নামাতে পারেন কিনা। যদি নামা এই একবার ওটা ছাড়া এই যে এই চিপটা ছাড়া আমি একবার দেখবো, এবার চিপটা দিয়ে আমরা দেখবো কেমন। আসলে সাজান বাবু আপনি সামনে চলে আসুন, আপনি হাত তুলুন দিকে, সবটুকু ধরে রাখবেন মুঠো করে আর পা ধরুন এইভাবে ডান পাঠান রাইট, এটা আমাকে হাতটা দিন। এবং ওনার যদি আমি সাইড টেনে ফেলে দিই উনি এমনি পড়ে যাবেন না, আর জানাকে নিচে নামাবো আপনি নামাতে দেবেন না কেমন, জল জোর আছে উঠিয়ে রাখবেন, নামাতে দেবেন না জল জোর আছে উঠিয়ে রাখবেন। আপনি কি রাখতে পারবেন? আচ্ছা স্যার আপনার কাছে কোন দিকে বলেছি, সাইডে না নিচে? নিচে ঠিক, আমি কনভিন্স তো আমি যেতে নিয়েছি। আমাদের এটা ভিজিয়ে রেখে ওনার হাতে আমরা 20 সেকেন্ড দিয়ে রাখবো, ভেজানো আছে? ইয়েস স্যার ভেজানো আছে। হ্যাঁ মুঠো করে রাখো, একই কাজ করে। আমাদের বেসের যেমন আমাদের আয়নকে ম্যানেজ করে দেয় নেগেটিভ আর পজিটিভ আয়ন ইমিডিয়েট, একটা সামান্য 150-200 টাকার প্রোডাক্টও আপনার বডির মধ্যে নেগেটিভ আয়ন চিপ নেগেটিভ আয়নকে ব্যালেন্স করতে পারে উইথ পজিটিভ আয়ন। আপনার বডির এনার্জি লেভেল ইমিডিয়েটলি ব্যালেন্স হয়ে যায়, যেমন একটা হিউম্যান এনার্জি থাকা উচিত সেই এনার্জি আপনি পাবেন। তো আমরা সাধারণ মধ্যে 20 সেকেন্ড আমরা দেখবো, আমি দেখলাম অতি সহজেই কিন্তু ওনার যে ইমব্যালেন্স হচ্ছেন উনি নিজেকে ব্যালেন্স করতে পারলেন না, আমি নামিয়ে ফেললাম। আমরা পরিবর্তনটা দেখে নেবো, উনি যথেষ্ট ভালো চেষ্টা করেছেন কিন্তু কেমন, আমরা এবার দেখে নিই ওনার পাওয়ার কতটা বাড়বে। স্যার আমার হাত ধরুন, আবার পা ধরুন, সবটুকুরে উঠিয়ে রাখার চেষ্টা করবেন, নামাতে দেখবেন না যত আপনার দূরে ছেড়ে দিন। আমি একটা রেজাল্ট শেয়ার করতে পারি, আমার বাবার প্রচন্ড পা যন্ত্রণা করছিল, ঠিক আছে, আর বাড়িতে তখন কোনো পেন কিলার ছিল না ব্যথা এড়িয়ে, তা আমি ওনাকে বললাম যে আমাদের ন্যাপকিনটা আছে, তা ন্যাপকিন থেকে এরকম নেগেটিভ আয়ন চিপটা খুলে দিয়ে একটু জল দিয়ে আমি বললাম তুমি মোজার সাথে এটা পরে নাও। আমাকে সাইকেল চালিয়ে এসে তার 10 মিনিট পরে এসে বলছে তুই কী এমন জিনিস দিলি, তারপর থেকে আমার যে ব্যথাটা ছিল ব্যথাটা চলে গেছে শুধুমাত্র নেগেটিভ আয়ন চিপটার জন্য। আপনি আগের থেকে 15-20 বছর আগে শরীর যেমন ছিল তেমন অবশ্যই ফেরত পাবেন, নিজের বডির জন্য সামান্য কয়েক 1000 টাকা যদি খরচা করতে পারেন আপনার পুরো ফ্যামিলি শিখতে পারবে। তো আশা করছি আপনার বোঝাতে পারলাম, এর জন্য বড় করে একটা হাত।